আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো আর সুস্থ আছো। দোয়া করি তোমরা সবাই সুস্থ থাকো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বনমালা আদর্শ উচ্চ বিদ্যালয় কলেজের অনলাইন ক্লাসে। আমি সৈয়দ আহমদ পাটোয়ারি, সহকারী শিক্ষক বাংলা। বরাবরের মতোই আমি নবম শ্রেণীর বাংলা ক্লাসগুলো নিয়ে থাকি, নিব ইনশাআল্লাহ। আজকে বাংলা নবম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে আলোচনা করব। প্রথম পত্রের একটি চমৎকার একটি কবিতা নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে বঙ্গবাণী। আমরা সেই লেখকের নাম আগে জেনে নিব। বঙ্গবাণীর লেখক হচ্ছে আব্দুল হাকিম। আচ্ছা, বঙ্গবাণী কবিতার লেখক হচ্ছে আব্দুল হাকিম, প্রথম প্রশ্ন। এটাও তোমরা অনেক সময় ভুলে যাও, বলতে পারো না আমি তোমাদের যদি জিজ্ঞেস করি। বঙ্গবাণী হচ্ছে বাংলা, বঙ্গবাণী হচ্ছে বাংলা, বাণী মানে হচ্ছে কথা। তাহলে কি আসতেছে আলটিমেটলি? বাংলার কথা, ঠিক আছে? অর্থাৎ মাতৃভাষার যে কথা, সেটাই মূলত বঙ্গবাণী কবিতায় আব্দুল হাকিম দেখিয়েছে। আমরা দেখব কবিতাটির কবি পরিচিতি প্লাস কবিতা সম্পর্কে দুই একটি কথা আমরা জেনে নিব। আব্দুল হাকিমকে বলা হয় মধ্যযুগের কবি। প্রথম প্রশ্ন, আব্দুল হাকিমকে বলা হয় মধ্যযুগের কবি। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, তার বিখ্যাত কাব্যগ্রন্থ হচ্ছে নূরনামা। এবং আরেকটি চমৎকার কথা হচ্ছে, তার বিখ্যাত যেহেতু কাব্যগ্রন্থটা হচ্ছে নূরনামা, এবং আমাদের যে পাঠ্য যে কবিতাটি রয়েছে বঙ্গবাণী, সেটা হচ্ছে নূরনামা কাব্যগ্রন্থ থেকে নেওয়া। তাহলে শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখো বঙ্গবাণী কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া? নূরনামা কাব্যগ্রন্থ থেকে। আব্দুল হাকিমের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? নূরনামা। আর বঙ্গবাণী হচ্ছে বাংলা কথা, বাংলার কথা। আর আব্দুল হাকিমকে বলা হয় মধ্যযুগের কবি। তার সাল, জন্মমৃত্যুর সালও আমাদের মুখস্থ রাখতে হবে, 1620। জন্ম আর মৃত্যু হচ্ছে 1690 খ্রিস্টাব্দ, ঠিক আছে? ১৬২০-১৬৯০, কথাটা ক্লিয়ার করে মনে রাখতে হবে। আমরা বলেছি যে তাকে মধ্যযুগের কবি বলা হয়। দ্যাট মিন্স আমরা জানি যে প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ, যুগের ভাগ হচ্ছে তিনটা, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। প্রাচীন যুগের ব্যক্তি হচ্ছে, আমি একটু লিখে দিই, তোমরা তথ্যগুলো নিয়ে নাও, 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা, সেটাকে বলা হয় প্রাচীন যুগ। মধ্যযুগ হচ্ছে 1201 থেকে 1800 খ্রিস্টাব্দ পর্যন্ত যে সময়টা, সেটাকে বলা হয় মধ্যযুগ। আধুনিক যুগ কাকে বলা হয়? আধুনিক যুগ বলা হয় 1801 থেকে বর্তমান সময় পর্যন্ত। রানিং যেটা চলতেছে সেটাকে আধুনিক যুগ বলা হয়, ঠিক আছে? দেখো, আমাদের যে কবি রয়েছেন আব্দুল হাকিম, তিনি 1620-1690, তার মানে মধ্যযুগের যে কবিগুলো রয়েছেন, আমরা জানি মধ্যযুগের কবি সাহিত্যিকের পদচারণা খুবই কম ছিল, আমরা জানি। দেখো, 1201 থেকে 1800, তাহলে তার অবস্থানটা কোথায় ছিল? 1620 থেকে 1690। এই জন্য বলা হয়, এখান থেকে যে প্রশ্নটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দুইটা প্রশ্ন ঘুরে ফিরে বিভিন্ন বোর্ডে বিভিন্ন সালে প্রশ্নগুলো আসে, যে আব্দুল হাকিমকে কোন যুগের কবি বলা হয়। এই যে দেখো, মধ্যযুগের কবি লিখে দিয়েছি। তারপরে হচ্ছে, তার বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি? লিখে দিয়েছি, নূরনামা। আমাদের যে বঙ্গবাণী কবিতাটি, সেটি কোথা থেকে নেওয়া হয়েছে? নূরনামা কাব্যগ্রন্থ থেকে। এছাড়াও তার নসিহতনামা, শহরনামা, সাইফুল মুলক, এই জাতীয় তার কাব্যগ্রন্থ রয়েছে।
সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এই তথ্যগুলো এখান থেকে জেনে নিবে, এমসিকিউর জন্য তোমাদের সহজ হবে। তোমরা এখন খুবই মনোযোগের সহকারে বই নিয়ে বসে যাও, আমি লাইন বাই লাইন তোমাদের কবিতাটি পড়ব। আমরা কবিতাটি পড়ব, কবিতাটির প্রত্যেকটা লাইন তোমাদের বুঝিয়ে দিব, তোমরা প্রস্তুতি নাও। দেখো লেখক একেবারে প্রথমে কী বলতে চেয়েছেন, এই কবিতায় আসলে মূল ভাবটা কী? ভঙ্গবাণী কবিতায় মূল ভাবটা হচ্ছে যে মধ্যযুগের যে কয়জন কবি সাহিত্যিক রয়েছেন তাদের মধ্যে আব্দুল হাকিম ছিলেন বলিষ্ঠ একজন কবি। বলিষ্ঠ কেন বলা হয়েছে, মাতৃভাষার প্রতি তার যে প্রগাঢ় যে ভালোবাসা সেটারই বহিঃপ্রকাশ ঘটেছে আমরা দেখতে পাবো এই বঙ্গবাণী কবিতায়। আমরা আর দেরি করবো না, আমরা প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ে তোমাদের বোঝাবো। দেখো তোমরা একটু হাতে নাও, হাতে এ নিয়ে নাও, বই নিয়ে নাও, দেখো বই নিয়ে বসে যাও। দেখো লেখক একেবারে প্রথমে কী বলতে চেয়েছেন, দেখো লেখক একেবারে প্রথমে কী বলতে চেয়েছেন, দেখো শুরুতে বঙ্গবাণী, আমি কবিতাটি পড়তেছি, তোমরা লাইন বাই লাইন দেখো। বঙ্গবাণী আব্দুল হাকিম, লেখক একেবারে শুরুতে বলতে চেয়েছেন, কিতাব পড়িতে যাক নাহি কব্বাস, সেসব কহিল মতে মনে হাবিলাস। তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন। একেবারে প্রথমে লেখক কী বলতে চেয়েছেন, কিতাব পড়িতে যাক নাহি কব্বাস, যেই ব্যক্তি বই পড়তে অভ্যস্ত নয় সে বলতেছে সেসব কহিল মতে মনে হাবিলাস, মানে মনে মনে ইচ্ছা পোষণ করলো। অনেকগুলো কথা বলতে থাকে যারা বই পড়তে অভ্যস্ত নয়, যায় এটা এমন ওটা এমন, এই বিভিন্ন ধরনের কথা বলতে থাকে, সেটাই বলতেছে। এবং লেখক বলতেছেন তে কাজে নিবেদি বাংলা করিয়া রচন, লেখক ওই কাজে নিয়োজিত হয়ে বাংলা ভাষা রচনা করতেছে, বাংলা ভাষা কথা বলতেছে। নিজ পরিশ্রম তুষি আমি সর্বজন, অর্থাৎ লেখক নিজে পরিশ্রম করে অন্যদেরকে বোঝানোর চেষ্টা করতেছে। দেখো কী চেষ্টা করতেছেন, কী বোঝাচ্ছেন, দেখো লেখক কী বলতে চেয়েছেন, দেখো আরবি ফার্সি শাস্ত্রে নাই কোনো রাগ, দেশি ভাষা বুঝিতে ললাটে পড়ে ভাগ। লেখক বলতেছেন আরবি ফার্সি শাস্ত্রের প্রতি আমার কোনো রাগ নেই, দ্বিমত নেই, আর দেশি ভাষা বুঝিতে ললাটে পড়ে ভাগ। যারা আরবি ফার্সি শাস্ত্রের প্রতি তাদের কোনো রাগ নেই, বিরাগ নেই, যারা আরবি ফার্সি শাস্ত্র হক হামেশায় কথা বলতেছে, ঠিক আছে সবসময় কথা বলতেছে, এই যে আমি হরটা কথা বললাম, এটা হচ্ছে হিন্দি একটা শব্দ হক, ঠিক আছে এই জাতীয় শব্দ যে তারা কথা বলতেছে সবসময়, কিন্তু মাতৃভাষা যখন কথা বলবে, বাংলা ভাষায় কথা যখন আসবে, তখন তাদের ললাটে পড়ে ভাস, কপালে ভাস পড়ে যাবে, লেখক বলতে চেয়েছেন। দেখো এখন লেখক কী বলতে চেয়েছেন, আরবি ফার্সি হিন্দে নাই দুই মত, যদি বা লিখে আল্লাহ নবীর সিফত। বলতেছে আরবি ফার্সি শাস্ত্রের প্রতি আমার কোনো দ্বিমত নেই, লেখকের কোনো দ্বিমত নেই, যদি বা এখানে আল্লাহ নবীর গুণগান গাওয়া হয়, সিফত মানে সিফত শব্দের অর্থ হচ্ছে গুণ, যদি বা এখানে আল্লাহ নবীর গুণগান গাওয়া হয়েছে, যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে পাবো আপে নিরঞ্জন। বলতেছে যেখানে যেই ভাষায় কথা বলে মানুষ, যেখানে যেই ভাষায় কথা বলে, যেই ভাষায় আরবি ফার্সি হিন্দি মাদ্রাস স্প্যানিশ ইংরেজি যে যেই ভাষায় কথা বলে, ভগবান আমরা এই হিন্দু ধর্ম বলি ভগবান, আমরা মুসলমান ধর্ম বলি আমরা তাকে এই আল্লাহ আল্লাহ রহমান রহিম, এই যে ওনাকে 99টা নামে আমরা আমাদের প্রভুকে ডেকে থাকি। তো বলতেছে কি, যেই বাক্য যেই দেশে যেই বাক্য কহে নরগণ, সেই বাক্য বুঝে প্রভু আপে নিরঞ্জন, অর্থাৎ প্রভু সৃষ্টিকর্তা তার নিজস্ব স্বয়ং গুণে তার মহিমায় তিনি যে যে ভাষায় কথা বলে সেটা তিনি বুঝতে পারেন। সর্ববাক্য বুঝে প্রভু কী বা হিন্দুবাণী, অর্থাৎ সকল বাক্য বুঝতে পারে, যত রকমের ভাষা আছে সব বাক্য বুঝতে পারে, যদি বা সে যদি কী বা হিন্দুবাণী সব ভাষায় বুঝতে পারে, হিন্দু ভাষাও তিনি বুঝতে পারেন, হিন্দু ভাষাও তিনি সৃষ্টিকর্তা বুঝতে পারেন। বঙ্গদেশী বাক্য কী বা যত ইতিবাণী মারফত, বলতেছে বঙ্গদেশী মা বাংলাদেশে যে উপমহাদেশে যে ভাষাটা সকল ভাষাই তিনি বুঝতে পারেন, এখানে হিন্দি হোক আরবি হোক উর্দু হোক যে যে ভাষায় কথা বলে সকল ভাষাই সৃষ্টিকর্তা তার নিজস্ব গুণে বুঝতে পারে। বঙ্গদেশী বাক্য কী বা বঙ্গদেশে যত রকম ভাষা আছে যত ইতিবাণী একবার সৃষ্টির শুরু থেকে যত ভাষা রয়েছে সবগুলো ভাষাই তিনি বুঝতে পারেন। তারপরে কিন্তু চমৎকার একটা স্তবক আসতেছে, দেখো মারপদ ভেদে যায় নাহি গমন, মারপদ মানে কি, যার যে শাস্ত্র ওই শাস্ত্রে যার যে ধর্ম ওই ধর্মীয় জ্ঞান যার নেই, মারফত ধর্মীয় গান যার মারফত বেদে যার নাহি গমন, অর্থাৎ অধিকতর গমন বলতে এখানে বোঝানো নাহি গমন, ওই সম্পর্কিত ওই বিষয়ে যার অধিকতর জ্ঞান নেই, মারফত বেদে যার নাহি গমন
হিন্দু অক্ষর হিংসে সেসবের গণ বলতেছে ওই ব্যক্তি গাই যার নিজস্ব জ্ঞান নিজস্ব ধর্মীয় গোগামি আমরা যেটা দেখিয়ে থাকি আমাদের সমাজে যেটা দেখিয়ে থাকে যার নিজস্ব ধর্মীয় জ্ঞান একবার সংকীর্ণ খুব কম শেষ ব্যক্তিবর্গ তারাই কি হিন্দু অক্ষরে হিংসেকর অর্থাৎ অন্য অন্য ভাষা তার নিজস্ব ভাষা ব্যতীত অন্য যেই প্রকার যে কয় প্রকার ভাষা রয়েছে সবগুলো ভাষাকে তারা ঘৃণা করে হিন্দু অক্ষরে হিংসে সেসবের গণ যে সবে বঙ্গতে জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি চমৎকার দুটা লাইন যে সবে বঙ্গতে জন্মে হিংস বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি আব্দুল হাকিম বলতেছেন যারা এদেশে জন্মগ্রহণ করেছে এবং এখানেই যাদের বেড়ে ওঠা এখানেই যারা মানুষ হয়েছে এখানের পরিবেশে যারা বড় হয়েছে কিন্তু এখানে পরিবেশটা পরিবেশে যারা বড় হয়েছে এবং এখান ভাষা এখানকার মাতৃভাষাটাই তারা পছন্দ করে না তাদের জন্ম সম্পর্কে কবি কি করেছেন সন্দেহ প্রকাশ করেছেন সেসব কার জন্ম নির্ণয় না জানি দেশ ভাষা বিদ্যা যার বন্যা যোগায় নিজ দেশ ত্যাগী কেন বিদেশ ন যায় বলতে আরো দুইটা লাইন চমৎকার বলতেছে দেশি ভাষা বিদ্যা যার বন্যা যোগায় দেশ ভাষা অর্থাৎ দেশের নিজস্ব দেশের যে ভাষাটা সেই ভাষাটা যে ব্যক্তির মন না যোগায় মন না পুগায় অর্থাৎ মনের ভিতরে তৃপ্তি না আসে যে ব্যক্তি সেই ব্যক্তি কেন দেশে থাকবে সে বিদেশ কেন চলে না যায় বিদেশ কেন যাচ্ছে না বিদেশ কেন চলে যাচ্ছে না এই দেশ ছেড়ে কবি আক্ষেপ করে কথাটুকু বলতেছে নিজ দেশ থেকে কোনো বিদেশ না যায় মাতা পিতা মহ কমেতে বঙ্গতে বসতি দেশি ভাষা উপদেশ মনে হিত হতে বলতেছে ওই ব্যক্তিবর্গদের মাতা পিতা মহ অর্থাৎ আমাদের দাদা দাদি পূর্বপুরুষগণ এখানে জন্মগ্রহণ করেছে কিন্তু আমরা বাংলা ভাষায় জন্মগ্রহণ বাংলাদেশে জন্মগ্রহণ করি এই উপমহাদেশে জন্মগ্রহণ করি বাংলাকে ঘৃণা করতেছি এই সকল ব্যক্তি কেন বিদেশে যাচ্ছে না তাকে চলে যাচ্ছে না কেন দেশি ভাষায় উপদেশ মনে হিত হতে আসলে যত প্রকারের ভাষা রয়েছে তার নিজস্ব মাতৃভাষায় মানুষের হিতকর কল্যাণকর মানুষের জন্য মঙ্গলজনক এই কথাটাই লেখক বুঝাতে চেয়েছেন চমৎকার একটি কবিতা তোমরা লাইন বাই লাইন যদি আমার ভিডিওটা ভালো করে দেখে থাকো তাহলে এখান থেকে এমসিকিউ জ্ঞানমূলক প্রশ্ন সৃজনশীল প্রশ্ন ভালো করে উত্তর দিতে পারবে ঠিক আছে শিক্ষার্থী বন্ধুরা আজকের মতো এখানে বিদায় নিলাম পরবর্তী ক্লাসে আরেকটা কবিতা নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো বিদায় নিলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ